100 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি শুট মামলায় লিখিত জবাব দাখিল করার জন্য সময় চেয়েছেন চিত্রনায়ক সাকিব খান। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে আজ সোমবার এই আবেদন করেছেন তিনি। চিত্রনায়ক সাকিবের আইনজীবী খায়রুল হাসান প্রথম আলোকে এসব তথ্য জানান। তিনি বলেন, আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী 5ই জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করেছেন। আইনজীবী খায়রুল হাসান বলেন, 100 কোটি টাকা আদায়ে প্রযোজক রহমতুল্লাহর করা মামলার বিষয়ে 2 দিন আগে সাকিব খান নোটিশ পেয়েছেন। আজ সোমবার সাকিব খানের পক্ষে লিখিত জবাব দাখিলের জন্য সময় চেয়ে আদালতের কাছে আবেদন করেছেন। এর আগে সাকিব খানের বিরুদ্ধে 100 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গত 30 এপ্রিল মামলা করেন চলচ্চিত্র প্রযোজক রহমতুল্লাহ। প্রযোজক রহমতুল্লাহর আইনজীবী মোহাম্মদ তাবারক হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তার মক্কেল রহমতুল্লাহর বিরুদ্ধে চিত্রনায়ক সাকিব খান বিভিন্ন গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দিয়েছিলেন। এর মাধ্যমে রহমতুল্লাহ অপূরণীয় আর্থিক ও সামাজিক বিভিন্ন ক্ষতির শিকার হয়েছেন। এই ক্ষতির মূল্যবান 100 কোটি টাকা। এই টাকা আদায়ের জন্য তার মক্কেল আজ রোববার মানি শুট মামলা করেন। এর আগে 13 এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগে দণ্ডবিধি 499, 500, 501 ধারায় আইনে মামলা করেন প্রযোজক রহমতুল্লাহ। মামলাটি পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে গত 27 মার্চ ঢাকার সাইবার ট্রাইব্যুনালের রহমতুল্লাহর বিরুদ্ধে মানহানি ও চাঁদাবাজির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চিত্রনায়ক সাকিব খান। তার করা মামলাটিও তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। এই মামলা করার 4 দিন আগে রহমতুল্লাহর বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চাঁদাবাজি ও মানহানির আরেকটি মামলা করেন সাকিব খান। ওই সময় 26 এপ্রিল রহমতুল্লাহ আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।